হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ক্যালিফোর্নিয়া টিভি গ্লোবালের পক্ষ থেকে আমি মোহিনী সেলিব্রিটি গসিপের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বেও আমরা নতুন কোনো সেলিব্রিটিদের লাইফস্টাইল সম্পর্কে জানতে পারবো। আশা করছি সম্পূর্ণ পর্ব আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আমাদের আজকের পর্ব। রাহুল মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ থেকে সরলেন সোলাঙ্কি, সত্যমের বিপরীতে নতুন মুখকে। বড় পর্দায় বেশ কিছু ছবি করার পরও এবার সিরিজ তৈরিতে মন দিয়েছেন রাহুল মুখোপাধ্যায়। প্রথম সিরিজ তৈরি করতে গিয়ে একাধিক সমস্যার মুখে এই পরিচালক। নতুন সিরিজ শুরু করার পর থেকেই কিছু না কিছু সমস্যা লেগেই আছে রাহুল মুখোপাধ্যায়ের। কেয়ার অফ চৌধুরীর বাড়ির সেটে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কারণে এমনিতেই কিছুদিনের জন্য থমকে গিয়েছিল শুটিং। তার আগে ফেডারেশনের সঙ্গে কিছু সমস্যার কারণেও নাকি কিছুদিন আটকে ছিল শুটিং। সেই সমস্যা মেটার পরেও কাজ চলছিল। গরমের জন্য অসুস্থ হয়ে পড়েন প্রবীণ অভিনেতা পরাণ। এবার নাকি তৈরি হয়েছে নতুন সমস্যা, যদিও সমস্যার সমাধানও বের করে ফেলেছেন পরিচালক। প্রথমে এই সিরিজে অভিনয় করার কথা ছিল সোলাঙ্কি রায়ের, তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর এই কাজ থেকে সরে এসেছেন নায়িকা। সঠিক কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যেই সোলাঙ্কির পরিবর্তে নতুন মুখ খুঁজে পেয়েছে রাহুল। শোনা যাচ্ছে সোলাঙ্কির পরিবর্তে দেখা যাবে সৃজলা গুহকে। আনন্দবাজার অনলাইনের তরফে সৃজলার সঙ্গে যোগাযোগ করা হয়। সোলাঙ্কির এই সিরিজে কাজ করার বিষয়ে তার কিছু জানা না থাকলেও তিনি বলেন, হ্যাঁ আমি এই সিরিজে কাজ করছি। প্রথম সিরিজ ফলে খুবই উত্তেজিত আমি। প্রথমে শোনা গিয়েছিল এই সিরিজে প্রথম সত্যম ভট্টাচার্যের সঙ্গে নাকি জুটি বাঁধবেন সোলাঙ্কি। মুখ পাল্টালেও বাকি সবই একই থাকবে। সৃজলা বলেন, আমি কখনো কিছু পরিকল্পনা করে কাজ করি না, যেমন যেমন কাজের সুযোগ আসছে সেইভাবেই এগিয়ে যাচ্ছি। সৃজলাকে আগে দর্শক দেখেছিলেন মন ফাগুন সিরিয়ালে। প্রথম সিরিয়ালের পরেই দর্শকের নজরে আসেন অভিনেত্রী। মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি, তারপর একটাই সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেত্রী। অন্যদিকে গাঁট ছড়া সিরিয়ালের খড়ি চরিত্রটি শেষ হওয়ার পরেই এই সিরিজে অভিনয় করার কথা ছিল সোলাঙ্কির। তার মাঝে নতুন সিনেমা শহরের উষ্ণতম দিনে মুক্তি পাবে শীঘ্রই। শেষে ফের বিক্রম চট্টোপাধ্যায়ের এবং সোলাঙ্কির জুটিকে দেখবেন দর্শক, যদি এই নতুন সিরিজে দেখা যাবে না সোলাঙ্কিকে। আগামী দিনে আর কি কি নতুন কাজ আসতে চলেছে সোলাঙ্কির, খবর ক্রমশ প্রকাশ্য। সোলাঙ্কি রায় একজন ভারতীয় অভিনেত্রী, যিনি ভারতীয় টেলিভিশন এবং ওয়েব ধারাবাহিকে অভিনয় করেন। সোলাঙ্কি রায় ইটিভি বাংলার কালার্স বাংলা ধারাবাহিক কথা দিলাম 2014 সালে মুখ্য চরিত্রে অভিনয় করে টেলিভিশনে অভিষেক করেন। এছাড়াও তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে নদীতে বিক্রম চ্যাটার্জির বিপরীতে মেঘলা চরিত্রে অভিনয় করেছিলেন, যা দর্শকদের কাছে ব্যাপক সাড়া জাগিয়েছিল। তিনি জি বাংলার ধারাবাহিক সাত ভাই চম্পা এবং স্টার জলসা ধারাবাহিক ফাগুন বউতে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি ধানবাদ ব্লুজ, পাপ এবং মন্টু পাইলটের মতো ওয়েব ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। সোলাঙ্কি রায়ের জন্ম ও বেড়ে ওঠা ভারতের কলকাতায়। তিনি বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে পড়াশোনা করেন এবং কলকাতার বিধাননগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। পরে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর করেন। তিনি 2018 সালে নিউজিল্যান্ড ভিত্তিক ব্যাংকার সাক্য বোসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তো বন্ধুরা, আজকের পর্ব আপনাদের কেমন লেগেছে? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আগামীকাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো তারকার কথন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অবশ্যই ক্যালিফোর্নিয়া টিভি গ্লোবালের সঙ্গেই থাকবেন।
আজকের মতো আমি মোহিনী এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।